নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রায় 15 বছর পর কোনো ওয়ানডে ম্যাচ হেরেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে হারলে হোয়াইট ওয়াশের শঙ্কা রয়েছে, সেই সাথে র্যাঙ্কিংয়েও পিছিয়ে যাওয়ার ভয় রয়েছে টাইগারদের। বিশ্বকাপের দলে দু একজন ক্রিকেটারকে দেখে নেয়ার সিরিজে প্রথম দুই ম্যাচ দেখে নির্বাচকরা হয়তো স্কোয়াড গুছিয়ে ফেলেছেন। ঘরের মাঠে সিরিজটাও হারতে চায় না বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে তাই দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ফিরিয়েছে টিম ম্যানেজমেন্ট। ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, পেস বোলিং ডিপার্টমেন্টের সবাই ফিরেছেন। যদিও তাসকিন আহমেদের প্যাটে পীড়ার সমস্যায় ম্যাচ না খেলার গুঞ্জন রয়েছে, তবে শরীফুল ফিরছেন শেষ ম্যাচে। দুই ওপেনার তামিম এবং লিটনের বিশ্রামে বিজয় একাদশে ফিরছেন, এটা এক প্রকার নিশ্চিত। ব্যাকআপ ওপেনারের ভাবনায় তানজিদ তামিমের সাথে বিজয়কেও শেষবারের মতো দেখে নিতে চান প্রধান নির্বাচক। দীর্ঘদিন পর মাঠে ফিরে 49 রানের ইনিংসে রিয়াদ নির্বাচকদের সন্তুষ্ট করতে পেরেছেন কিনা নিশ্চিত নয়। তাই বিশ্বকাপের আগে আগামীকালই শেষ সুযোগ পাচ্ছেন সাইলেন্ট কিলার। ব্যাটে বলে নিজের যোগ্যতা আরও একবার প্রমাণ করেই বিশ্বকাপে জায়গা পাকা করতে চাইবেন রিয়াদ। চোট কাটিয়ে নাজমুল হোসেন শান্ত কালই প্রথমবার মাঠে নামছেন, প্রথমবারের মতো দলকে নেতৃত্বও দেবেন। ক্যাপ্টেন হিসেবে নিজের প্রথম ম্যাচে উইকেট যেমনই থাকুক, সে অনুযায়ী খেলেই প্রথম জয়টাও তুলে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমাদের আরেকটা অপরচুনিটি যে এই ম্যাচটা আমরা কত ভালোভাবে শেষ করতে পারি, আর উইকেট বলবো যে আসলে উইকেট নিয়ে ওয়ার্ল্ড কাপে ভালো উইকেটও হইতে পারে আবার খারাপ উইকেট হইতে পারে, আমরা জানি না আসলে। বাট আমরা চিন্তা করে দেখতে পারি যে উইকেট হয়তো ভালোই হবে, বাট আমাদের দুই ধরনের প্রিপারেশনই থাকা দরকার। ইন্ডিয়াতে এরকম কিছু কিছু উইকেট আছে যেখানে ওইরকম বড় স্কোরও হয় না, সো কালকে যেরকমই উইকেট থাকবে ওই অনুযায়ী আমরা ম্যাচটা খেলার চেষ্টা করব। এবং আমি মনে করি যে ওইভাবে যদি আমরা ম্যাচ ওই উইকেট অনুযায়ী যদি ম্যাচটা আমরা শেষ করতে পারি ভালোভাবে, তাহলে আমরা ভালো প্রিপেয়ার হতে পারব। একটা অপরচুনিটি এবং এরকম সিচুয়েশনে আমাদের টিম আছে সামনে ওয়ার্ল্ড কাপ, সো সব মিলে আমার মনে হয় যদি এই জায়গায় আমরা বা ব্যক্তিগতভাবে আমি যদি ভালোভাবে শেষ করতে পারি ম্যাচটা, আমার ভবিষ্যতের জন্য ভালো হবে এবং আমি বিশ্বাস করি যে আমাদের টিমও একটা ভালো অবস্থায় থাকবে। সো 2008-এ কী হয়েছিল ওটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার অপশন নাই। মেন যে জিনিসটা হলো যে কীভাবে কালকের ম্যাচটা আমরা খুব ভালোভাবে শেষ করতে পারি। ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।